যে সমস্ত ভাইয়েরা বলেন বিদেশে এসো না, বিদেশে কাজ নাই, তো ভাই আপনি এখনো কেন বিদেশে পড়ে আছেন? কারণ আসলে আপনার ওই কাজে সিজন এখন নাই, সিজন শেষ হয়ে গেলে আবারও আপনি সেই আপনার কর্মব্যস্ত জীবনে ফিরতে পারবেন এবং ভালো আয় রোজগার করতে পারবেন। দেখেন আমাদের বাংলাদেশে ধান রোপণের সময় শ্রমিক সংকট হয়, এটা আপনি আমি কম বেশি সবাই জানি। ধান কাটার সময় শ্রমিক সংকট হয়, এটা আমি আপনি কম বেশি জানি, সবাই জানি। আর যে মাঝের যে সময়টা, যেটা আপনার সার পানি পরিচর্যা, এই সময় কিন্তু কোনো শ্রমিক সংকট হয় না। তো যে যে প্রফেশনালে আসেন, সে তার প্রফেশনাল যখন গ্যাপ থাকে তখন সে ভিডিও করে বা বলে যে ভাই আমার এখানে এখন কাজ নাই, তোমরা এখানে এসো না, কিন্তু সে আগে পরে কিন্তু একটা পুষায় নেয়। আর যারা বিদেশে কর্মরত আছেন বিভিন্ন প্রতিষ্ঠানে বা বিভিন্ন মালিকের আন্ডারে কাজ করছেন, মাস গেলে একটা স্যালারি পাচ্ছেন, তারা এই কথা কখনোই আমি মানে জানি যে বলবে না যে বিদেশে এসো না, বিদেশে কাজ নাই। প্রিয় দেশবাসী, যে যেখান থেকে দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। দেখেন আমাদের বাংলাদেশে যখন বর্ষা মৌসুম হয় তখন কিন্তু ইট ভাটার শ্রমিক সম্পূর্ণ ব্রেকার হয়ে যায়। মানে আমরা যারা ইট ভাটায় কর্মরত আছি বা কাজ করি, আমরা কিন্তু সবাই বেকার, মানে আর আমাদের কোনো কাজ কাম থাকে না, যেহেতু ওটা অফ সিজন, সেই এই কারণে আমাদের আর কাজ থাকে না। আরেকটা বিষয় হচ্ছে ওই সময় কিন্তু মাছ চাষের খুব একটা ভালো সিজন, ওই সময় কিন্তু মাছ চাষের জন্য খুব মানুষ উতলা হয়ে যায় এবং হুমড়ি খেয়ে পড়ে। তো ওইটা হচ্ছে ওই সময় সিজন, এবং ওই সময় কিন্তু ওই প্রফেশনালে লোকজনের বেশি প্রয়োজন হয়। আবার শীতের সময় মাছ চাষে তেমন একটা পরিচর্যাও হয় না, যে কারণে শীতের সময় লোক প্রয়োজন হয় না, মানে কি শীতের সময় সেই মাছ চাষের হচ্ছে একটা ডাল সিজন। এই দেখ, যেমন ধরুন আমাদের যশোরের রাজহাট, আমাদের যে গ্রাম আছে এই রাজহাটে কুরবানি পরবর্তী প্রায় 2-3 মাস ভালো আকারে চামড়া কেনা বেচা হয়, এবং সেটা হচ্ছে চামড়ার একটা মৌসুম বা একটা সিজন। আমাদের ঝিকরগাছার গদখালিতে এখন মৌসুম চলছে ফুলের মৌসুম, এটা সাধারণত আপনার ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত, মানে চার মাসের একটা সিজন থাকে। এবং 4 মাসের পরে এরা তেমন একটা ফুলের পরিচর্যাও করে না বা করার প্রয়োজন হয় না, যেহেতু দাম পায় না এই জন্য পরিচর্যাও করে না, তখন সেটা হচ্ছে অফ সিজন। অতএব আপনি যদি অফ সিজনে বলেন যে ভাই এখন ফুলের দাম নাই, কিন্তু ভাই আপনার যখন সিজন ছিল তখন তো আপনি একটা ফুল 12-20 টাকাও বিক্রি করছেন, তখন তো ওই 4 মাস যে আপনি আয় রোজগার করছেন, কিন্তু আপনি ওই 12 মাস সে আয় রোজগারে চলছেন। যে সমস্ত ভাই বোনেরা বলেন যে বিদেশে এসো না, তো এখানে কাজ নাই, আসলে আপনারা ওই অফ সিজনে বলেন যে এখানে কাজ নাই। বিভিন্ন দেশে বিভিন্ন রকম সময় আপনার সামার চলে, এই সামারে কিন্তু প্রচুর লোকজন নিয়োগ দেয়। যেমন অনেক দেশ আছে যারা আপনার ট্যুরিস্টে যায়, যারা বিভিন্ন দেশে ভ্রমণ করতে যায়, ভ্রমণের সময় কিন্তু ড্রাইভার ভাইদের খুব প্রচুর চাহিদা আছে, যারা হোটেলের কাজ করেন তাদের প্রচুর চাহিদা আছে, এবং যারা ট্যুরিস্ট গাইড তাদেরও প্রচুর চাহিদা আছে। মানে কি ওই যে একটা মানে আনন্দ ঘন মুহূর্ত, ওই সময় কিন্তু লোকজনের একটা চাহিদা থাকে। যখন ওই সামার শেষ হয়ে যায়, মেলাগুলো শেষ হয়ে যায়, তখন কিন্তু আর এই লোকের প্রয়োজন হয় না। এখন ওই আপনি বললেন যে ভাই আমার এখানে তো আর লোকজনের প্রয়োজন নাই, এখন এখানে আসো না, এসো না, এখানে কাজ কাম নাই। আসলে এটা হচ্ছে তারা বাধাগ্রস্ত করে যে আমি যে উন্নতিটা করছি এর পাশাপাশি যেন আর কেউ এই উন্নতিটা না করে। আপনারা এটা কি ক্লিয়ার হয়েছেন? তো আমার কথা হচ্ছে যে আপনারা কারো বাজে কথায় কান দিবেন না। আপনাকে বলবে যে আপনি এসো, আপনারা আসেন না, আমাদের এই সমস্যা ওই সমস্যা, আসলে তাদের সিজন নাই, এই কারণে তারা আসতে নিষেধ করে। আপনারা আপনাদের পরিচিত এবং বিশ্বস্ত মাধ্যমে
আপনারা কাগজপত্রগুলো জমা দেন, ফাইল সাবমিট করেন, কারণ এইটা প্রসেস করতে গেলে একটা দীর্ঘ সময়ের ব্যাপার হয়ে যায় কারো কারো ক্ষেত্রে, কোনো কোনো এজেন্সির ক্ষেত্রে। তবে ওই সময়ের মধ্যে যদি তাদের সামার চলে আসে, মানে আমাদের বাংলাদেশে যেরকম বিভিন্ন স্থানে মেলা হয়, সেরকম একটা আনন্দ কোনো পরিবেশ তৈরি হয়ে যায়, তখন ওই মালিকরা বলে যে হ্যাঁ আমার এখানে এই লোকজনের প্রয়োজন আছে, তা বাংলাদেশ থেকে তখন কিন্তু তারা একটা রিকোয়ারমেন্ট নেয় যে আমার এই লোকজনের প্রয়োজন, তোমরা লোক পাঠাও। তো এই ফাইলগুলো প্রসেস করতে গেলে একটা সময়ের ব্যাপার আছে, এই জন্য আপনারা ফাইলগুলো প্রসেস করুন। অবশ্যই চেষ্টা করবেন যত কম ইনভেস্টে আপনি আপনার কাগজপত্রগুলো সাবমিট করতে পারেন, সেটাই আপনার জন্য বেটার হবে। আপনি যদি লক্ষ্য স্থির করেই থাকেন যে আপনি বিদেশে যাবেন আপনার উন্নত জীবনযাপন করার জন্য, তো অবশ্যই কারো কথায় কান না দিয়ে আপনার পরিচিতর মাধ্যমে বা যে ভাই বা আত্মীয় স্বজন রিলেটিভ যারা বিদেশে আছে তাদের সাথে আপনি যোগাযোগ করে, তারা যে এজেন্সি বা যে মাধ্যমে বলে যে এই মাধ্যমে তুমি আসো, আপনি সেই মাধ্যমে কাগজপত্রগুলো জমা দিন। এতে আপনার কাজটা কিন্তু একটু এগিয়ে থাকবে। প্রিয় দেশবাসী, অনেকেরই আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আছে যে তারা চায় না যে আমি যেহেতু ভালো আছি সে আর একটু ভালো থাকুক, বা কেউ সাপোর্ট করতে চায় না, তার মধ্যে কিছু কিছু কারণ আছে। যেমন আমরা তো কিছু মানে শয়তানি করি, বদমাইশি করি, যেমন ধরেন আমি আমার একটা ভাইকে নিলাম, সে ভাইটাকে একটা ওয়াকারেন্স করবে, আর তার জন্য সে কথাটা আমাকে শুনতে হয়। এই জন্য অনেকেই এইসব কাজে জড়িত থাকতে চায় না। তবে আপনারা যারা যেতে চান বা আপনাদের রিলেটিভের মাধ্যমে, তাদের সাথে অবশ্যই সুসম্পর্ক বজায় রাখবেন এবং দক্ষ হয়ে যাবেন, তাহলে তা আপনার যে রিলেটিভ আপনাকে নিয়ে যেতে চাচ্ছে বিদেশে কাজের জন্য, তার মান সম্মানটা যেন একটু রক্ষা পায়, সে ব্যবস্থাটা করার আমি বিনীত আহ্বান জানাচ্ছি। তো প্রিয় দেশবাসী, আজ এই পর্যন্ত, যে যেখান থেকে দেখছিলেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।